मदीना प्यारा मदीना 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 नबीरो जासोरी देखे मन भोरीना दीदार दाओ को शाही मदीना मांगलो दीदार दाओ को शाही मदीना नबीरो जासोरी देखे मन भोरीना दीदार दाओ गो शाही मदीना दीदार दाओ गो शाही मदीना कत शान कत मान मोर दिए छेन अल्लाह अल्लाह ताला देखो मोर शान दिलो ओ गो मोर रसूलुल्लाह आरो से मेहमान कोरे छेन अल्लाह कतो शान कतो मान मोर कमली आला कतो शान कतो मान मोर कमली वाला ओगो सीरा जमुनीर ओगो सीरा जमुनीर ओगो दयार हबीब को रो करुणा दीदार दाओगो शाही मदीना दीदार दाओगो शाही मदीना नबीरो जासोरी أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قرن اللهم صل على محمد ولا آل سيدنا স্তবস্তুতি সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ পাকের জন্য যার হাতে আমাদের ইজ্জত মান ও সম্পদ জিনার বিনা হুকুমে একটি গাছের পাতা পর্যন্ত নড়ে না যিনি হচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি এক ও অদ্বিতীয় তিনার সমতুল্য আর কেউ হতে পারে না আল্লাহ যদি তৌফিক না দিত তো তাহলে আমরা এই মাহফিলে আসতে পারতাম না তৌফিক দেনেওয়ালা আমার মহান আল্লাহ আমার আল্লাহ তাবারক ও তাআলার শুধু প্রশংসা আমরাই করি না আল্লাহর কোরআন জানিয়ে দেয় ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ও মা ফিল আরদ এই পৃথিবীর বুকে তাম আসমান ও জমিনে যাবতীয় যা কিছু
আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমার রব্বুল আলামিনের সানে জিকির করে প্রশংসা করে তাই আমরা সর্বশ্রেষ্ঠ হয়ে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা হিসেবে পরিগণিত করেছেন তাই আমরা তো আল্লাহর বান্দা আল্লাহর বান্দা তো তারা হয় যারা বান্দেগী করে আর যারা বান্দেগী করে না আল্লাহর বান্দা তারা হতে পারে না তাই আমার ভাইয়েরা জান্নাতি মানুষ তো তারা যারা পৃথিবীর বুকে জান্নাতে বসতো তারাই তো জান্নাতি মানুষ আমরা এই পৃথিবীর বুকে জান্নাতকে ছেড়ে দিয়ে যদি আমরা আশা করি সেই জান্নাত পাবো আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দেবে সেই জান্নাত পাবো কখনোই না কখনোই না কখনোই আপনি পেতে পারেন না কারণ যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির হয় যেখানে আমার আল্লাহ পাকের প্রশংসা হয় আমার নবীর সানে দরুদ হয় সেই জায়গাটাই তো আমার আল্লাহ পাক কি বলেছেন জান্নাতের বাগান বলেছেন তাই না জান্নাতের বাগান বলেছে আর জান্নাতি মানুষ তারা যারা এই জান্নাতের বাগানে বসে যায় এই যতগুলো মানুষ দেখছেন আলহামদুলিল্লাহ আমি বলবো এরা সেই নিয়তেই বসেছেন কারণ আশিক যারা হয় মাসুক যারা হয় প্রেমিক যারা হয় তারা এই মাহফিলকে কখনোই কখনোই অবজ্ঞা করে রাস্তায় ঘোরাফেরা করবে না আমার ভাইয়েরা আমার দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির রিদওয়ান তিনি আমাদেরকে কিন্তু সবাইকে দেখছেন এ দরবার এমনই দরবার ভাইরা আমার এই দরবারে এলে তাকদীর চমকে যায় আবার এই দরবারে এলে তকদীরটা কিন্তু গণ্ডগোল হয়ে যায় বলে আক্তারুল ভাই এই দরবারে এলে তো তকদীর বুলন্দি হয় আবার গণ্ডগোল কেন হয় হ্যাঁ জিসকা নিয়ত নেই হ্যায় ঠিক ও তেরে তেরে মাগেগা ভিক ভাইরা আমার এসেছে এখানে অনেক মানুষ কিন্তু নিয়ত কিন্তু অনেক রকমের নিয়ত নিয়ে এসেছে আসল নিয়ত কার আল্লাহ রাব্বুল আলামিন তিনার পাক কালাম মাজিদের মধ্যে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আপনাদেরকে বলি ও আমার মুসলমান ভাইরা নবীর আশিকেরা আমার দাদা হুজুর পীর কিবলার আশিকেরা যারা আশিক হবে খোদার কসম করে বলছি তারা ওই রাস্তায় ঘোরাফেরা করবে না তারা এই মাহফিলে বসে যাবে আখেরি দোয়া তার জন্য তারা তৈরি হতে থাকবে আল্লাহওয়ালারা বলে যখন সব বন্ধ হয়ে যায় দোকানগুলো বন্ধ হয়ে যায় বাজারগুলো বন্ধ হয়ে যায় ঘরগুলো বন্ধ হয়ে যায় খাওয়া দাওয়া করে সবাই যখন ঘুমিয়ে যায় ভাইরে আমার আমার দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহে হুজুরের নিসবাত আছে আমার মুবাদ্দুল ইসলাম পীর কিবলার নিসবাত রয়েছে আমার মুবাইদুল ইসলাম দাদা জান পীর কিবলা উনি মাথায় হাত বুলিয়ে দিয়েছেন কারণ আজকে নয় এই আক্তারুল ছোট্টবেলা থেকে এই খিদমত এই দাদা হুজুরের বাগানে দিয়েছে যারা বুজুর্গ আছে তারা জানে জানে আমি দশ টাকার আশাই এখানে বসি না আল্লাহ আমাকে বহু জায়গায় নিয়ে যাচ্ছে ভাই শুধু গজল করে কাটাই না ওয়াজ নসিহত করি কোরআন এবং হাদিস নিয়ে আল্লাহর কোরআন জানিয়ে দেয় ওরে বান্দারা তোদেরকে যে জ্ঞান দিয়েছি সীমিত জ্ঞান দিয়েছি তোদেরকে যে জ্ঞান দিয়েছি সীমিত জ্ঞান দিয়েছি বলে সীমিতটা কেমন 100% জ্ঞান মহব্বত প্রীতি ভালোবাসা যাবতীয় যা কিছু রয়েছে ওই 100%টা 99% আমার আল্লাহ পাক নিজের কাছে রেখেছে 1% তামাম বিশ্বের মানুষকে তামাম জাহানকে 18,000 মখলুকাতকে
এক পরিমাণ দিয়েছে, তাই আমরা ওই এক পরিমাণ মহব্বত ভালোবাসা নিয়ে আমরা বলি এটা আমার বিবি, এটা আমার বাপ, এটা আমার মা, এটা আমার জায়গা, এটা আমার বিল্ডিং, এটা আমার ঘর, এটা আমার বাংলা, এটা আমার এত পুরো জায়গাটা, ওই পাকা রাস্তার ধারে ওই জায়গাটা হচ্ছে আমার জায়গা, আমার 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 আমিত্ব থেকে আমরা দূরে যাইনি, আমিত্ব আমিত্ব রেখেছি। আমার দাদা হুজুর পীর কিবলা বলেন, শোনেন শোনেন, তোমরা ওই আমার আমার করো না, তুমি বলছো তো আমার আমার, মরে গেলে সরকারি খামার, এই হবে কি হবে না, হবে তো মরতে হবে তো, হ্যাঁ মরতে যখন হবে এত অহংকার কিসের, মরতে যখন হবে তোমাকে এত গর্ব কিসের, একটা বাছুরের থেকেও তুমি দুর্বল। বলে মাওলানা বলে কি, হ্যাঁ ভাইরে আমার বাছুরটা, আসুন আসুন, যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয় বাছুরটা, ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে পূর্ব দিকে একবার, উত্তর দিকে একবার, দক্ষিণ দিকে একবার, চতুষ্পদ প্রাণী অর্থাৎ চারটা পা আছে, পা আছে কি না, আরে হ্যাঁ কি না বলুন না, পা আছে, একবার পূর্ব দিকে ঠেলে, একবার পশ্চিম দিকে ঠেলে, একবার উত্তর দিকে ঠেলে, ভাই ঠেলতে ঠেলতে ড্যান্স করতে করতে আধ ঘন্টা পরেই ওই বাছুরটা তীব্র বেগে ছুটতে আরম্ভ করে দেয়। আজ মানুষের বাচ্চা দেখুন, মানুষের বাচ্চা পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হলো, হয়ে যাওয়ার পরেও শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই, হয়ে যাওয়ার পরেও তাকে দেখতে পাচ্ছে যে ধুক 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 করছে, কেঁদেছে একটুখানি কেঁদেছে, তাহলে কি হবে, ওকে কাঁচের ঘরের মধ্যে নিয়ে যেতে হবে, কাঁচের ঘরের মধ্যে নিয়ে গিয়ে ওকে অনেকদিন রেখে চিকিৎসা করার পর বাড়িতে আনা হয়, তৎসঙ্গে সঙ্গে সে হাঁটতে পারে না, চলতে পারে না, আর বলতেও পারে না, প্রায় চলতে চলতে যখন সময় লাগে সেই সময়টা প্রায় এক দেড় বছর লেগে যায়, দু বছর লেগে যায়, কারো বা আড়াই বছর লেগে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পশুকে দেখুন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হলো, হয়ে যাওয়ার পরে পরে সে দৌড়তে আরম্ভ করলো, মায়ের দুগ্ধ পান করলো। আচ্ছা বলুন বলুন, আমার আল্লাহ যেমন আমাদের সকলকে সর্বশ্রেষ্ঠ করেছে, তেমন ভাবে আমার আল্লাহ সর্বনিকৃষ্টও বলেছে, জানা আছে কি, আল্লাহ তো আমাদের সকলকে কি, ভাই মাইকের একটু দাও, আমার বুকে ব্যথা হয়ে যাচ্ছে, এত সুন্দর মাই, তথাপি তোমরা কেন এরকম করছো ভাই, কবি কবি কি বলছেন জানেন, চেহারা তসবীরে মুহাম্মদ হ্যায়, যদি বলো এই হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ, এই যতগুলো হাত আছে যার হাত নেই বিকলাঙ্গ তারা হাত তুলবে না, যাদের হাত দিয়েছে আমার আল্লাহ এই হাত দুটো উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, কবি বলছেন তসবীরে মুহাম্মদ কা, তসবীরে মুহাম্মদ কা, চেহারা সাইদুল পিয়া কা, তসবীরে মুহাম্মদ হ্যায়, চেহারা সাইদুল পিয়া কা, তসবীরে মুহাম্মদ হ্যায়, চেহারা সাইদুল বাবা কা। আমার ভাইরা, চেহারা হচ্ছে কার, হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার তাসবীর, আর তাসবীরে দেখা যাচ্ছে কাকে, আমার সৈদুল পিয়াকে, এই তাসবীরে দেখা যাচ্ছে কাকে, আমার মুবাইদুল পিয়াকে, এই তাসবীরের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে কাকে, আহলে বায়াতকে, জোরে বলুন না। তাই তো আমরা আল্লাহর রাসূলের আওলাদকে ভালোবাসি, তাই তো মহব্বত করি, কারণ বাপ তখন আমাকে ভালোবাসে যদি বাপের ছেলেকে আমি ভালোবাসি, তাই না, যখন কোনো বাপের সন্তানকে কেউ ভালোবাসবে দেখবেন অটোমেটিক সেই বাপের কিন্তু মহব্বতটা সেই ব্যক্তির উপরে হবে। অতএব যদি আমরা আউলাদে রাসূলকে ভালোবাসি, পীর মুর্শিদদেরকে ভালোবাসি, আমার
पीर मुबाइदुल इस्लामेर रूहटा ठंडा होबे बोलुन ना सुभान अल्लाह। आज के दरबारे तिनी हाजिर आछेन, आमादेर चोख नेई बोले देखते पाई ना, कारण विद्यासागर बोलेछिलो एके चंद्र दुइये पक्ष तीने नेत्र। विद्यासागर ओ तो एकटा खाल, खाल ओर थेके कि कारो शिक्षा छिलो ना, छिलो, किन्तु विद्यासागर केन बला हलो, कारण মাকে এত মহব্বত করে বলে, মাকে এত ভালোবাসে বলে, মাকে এত ইজ্জত দেয় বলে, তাই তার নাম বিদ্যাসাগর হয়ে গেল। সাগরকে পাড়ি দিয়েছিল মাকে দেখার জন্য, তাই না? সেই বিদ্যাসাগর বলছে একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র। ভাই একে চন্দ্র মানে একটা চাঁদ, তাই না? দুইয়ে পক্ষ মানে কি? শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ। আর তিনে নেত্র আমাদের চোখ কটা ভাই? দুটো তো। আরে নেত্র মানেও তো চোখ, তাহলে ওই চোখটা কোথা? আমার হযরতে পীর মুবাইদুল ইসলাম বলছে ওই তিনের নেত্র, ওই তিনের নেত্রটা হচ্ছে কলবের চোখ। ওই কলবের চোখটা যাদের রয়েছে তারা ওই কলবের চোখে রুহানি হালাতে আমার দাদা হুজুরকে দেখতে পাবে, রুহানি হালাতে আমার দাদা হুজুরকে দেখতে পাবে, পীর ও মুর্শিদ পীর মুবাইদুল ইসলামকে দেখতে পাবে। এই ষোলোই ফাল্গুন ঐতিহাসিক জলসা, এই ঐতিহাসিক জলসাকে আমরা কি করব? ঐতিহাসিক জলসাকে আমরা সবসময় চেষ্টা করব তাকে সাজাবাট করে আরও ভালো করে এই জলসাটা উপস্থাপন করা, কারণ এই জলসা তো আমার দাদা হুজুরের জলসা। জোরে বলুন। শুধু তাই নয়, এ জলসা কার জানেন? এ জলসা আমার নবী মুস্তাফার জলসা, এ জলসা গোসে পাকের জলসা, এ জলসা আমার খাজা মঈনুদ্দিন চিশতির জলসা। জোরে বলুন। এখানে সবাই হাজির রয়েছেন রুহানি হালাতে, তিনারা হাজির আছেন, অতএব বিয়াদবি চলবে না, বিয়াদবি করেছ তো নসিবটা পুড়িয়ে যাবে। আর যদি আদবের সঙ্গে এই দরবারে বসে যাও তো তাহলে ইমানি ফয়েজটা, ইমানি তাকাতটা আমার আল্লাহ বাড়িয়ে দেবে। আজকে শত জলসা থাকার পরেও হুজুর যখন ফোন করে, আমি হুজুরকে বলছি হুজুর বলতে হবে না, আমি ষোলো তারিখে কিন্তু ফাঁকাই রেখেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আনয়ন করেছেন, আমি এসেছি আল্লাহর হুকুমে এসেছি। আমার ভাইয়েরা আর আশিকে রসুল তিনার মহব্বতে এসেছি। আমার ভাইয়েরা জোড়া হাত করে বলি, হুজুর বলেছেন যে তোমরা পাঁচ অক্ত নামাজ পড়ো। কি গো, আমরা পাঁচ অক্ত নামাজ পড়ছি তো? এই জোরে বলেন না পড়ছি তো, কারণ আমার হুজুর তিনি পড়তেন পাঁচ অক্ত নামাজ। এ দরবার এমনই দরবার, এখানে শরিয়তের তালিম দেওয়া হয়, এখানে তরিকাতের তালিম দেওয়া হয়, এখানে হাকিকাতের তালিম দেওয়া হয়, মারেফাতের পূর্ণ জ্ঞান এখানে দেওয়া হয়। আপনি এসো, আসো, তবে তো তুমি তোমার জ্ঞানটাকে নিজের মধ্যে নিয়ে এসে মারেফাতে পৌঁছাতে পারবে। বলে হুজুর শরীয়তেই ঠিক মতো চলতে পারি না, কি করে তরিকাতে যাব, কি করে হাকিকাতে পৌঁছাবো, মারেফত তো অনেক দূরে, তাই না? ভাইরা আমার জোড়া হাত করে বলি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। হুজুর বলছে যে তুমি তোমার নিজেকে চেনো তাহলে তুমি খোদ আল্লাহকে চিনতে পারবে। এই জোরসে বলো না, একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র বলছিলাম আমি, তিনে নেত্র মানে ও আর একটা চোখ কোথায় গেল? ওই আর একটা চোখ হচ্ছে কলবের চোখ। ওই আশিকিরা যারা এখানে বসে গেছে, যদি মোরা কেবা করে, মোশাহাদা করে, ইলমে তাসাউফ যদি জ্ঞান থাকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই বাহ্যিক চোখটাকে বন্ধ করবে আর হৃদয়ের চোখটা খুলে দেবে, অন্তরের চোখটা খুলে দেবে, ওই অন্তরের চোখে দেখতে পাবে আমার পীর মুবাইদুল হাজির হয়ে গেছে, আমার পীর সৈয়দুল বাবা হাজির হয়ে গেছে।
কারণ এটা সালানা 16ই ফাল্গুন জলসা। এই জলসাটা আমার আপনার দেওয়া নয়, দাদা হুজুরের মুকাররর করা জলসা। ভাইরা আমার আপনাদেরকে বলতে চাইছি এটাই যে আমার হুজুরের ওসিয়ত নামাটা ভালো করে পড়ুন, লক্ষ্য করুন, অজিফাগুলো পড়ুন, পায়ে হাত দিয়ে বলি ভাইরা আমার, আজান হবে আপনি বসে থাকবেন না, আজান হবে আপনি বসে থাকবেন না। কারণ কোরআন জানিয়ে দিল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি তোমার যদি চরিত্রকে ঠিক করতে চাও, তুমি যদি তোমার সঠিক জীবনকে পরিচালনা করতে চাও, তো সালাত সালাত সালাত, নামাজ নামাজ আদা করো। আক্তারুল ভাইকে হয়তো আপনাদের অনেকেরই হয়তো খারাপ লাগবে নামাজের কথা বলছি, আরে নামাজের কথা তো আমি বলিনি, খুদ আমার নবী বলছে, শুধু নবী নয় আমার আল্লাহ বলছে, শুধু আল্লাহ নয় আল্লাহ আর নবী তো বলছেই বলছে, সাহাবীরা বলেছে, কারণ সাহাবীরা নামাজ আদা করত, তাবে তাবিঈনরা নামাজ আদা করত, আমার গওসে পাক নামাজ আদা করত, আমার খাজা মঈনুদ্দিন চিশতি তিনি নামাজ আদা করত। শুধু নামাজ নয়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরেও তাহাজ্জুদ একবারও ছাড়ত না, শুধু তাহাজ্জুদ নয় নফল ইবাদতে মগ্ন থাকতো। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, কতকগুলো মহিলা বলছে, এই জানো জানো এই যে হুজুর যাচ্ছে, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর যাচ্ছে, এ কত ওয়াক্ত নামাজ পড়ে জানো, কত রেকাত করে নামাজ পড়ে জানো, বলে না না, বলছে প্রত্যেক দিন 24 ঘন্টাতে 1000 রেকাত করে নামাজ আদা করে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লজ্জিত হয়ে গিয়ে ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, আয় রব্বুল আলামিন, আমি তো প্রত্যেক দিন 1000 রেকাত করে নামাজ পড়ি না, তো আমাকে কেন মিথ্যা বানালো। ওই মা বোনেরা বলল যে আমি নাকি 1000 রেকাত করে নামাজ পড়ি। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি তো পারি না, আমি তো 500 রেকাত নামাজ পড়ি, কিন্তু 1000 রেকাত বলে দিল। আল্লাহ আকবার, আমি মিথ্যা বলে প্রতিপন্ন হয়ে যাব। সেই দিন থেকে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 রেকাত করে নফল ইবাদত করত, জোরে বলুন না, তাই না? সেই ওলিদের আদর্শে আদর্শিত যদি আমরা হই, ইনশাআল্লাহ আমার দাদা হুজুরকে আমরা ধরেছি, দামানকে ধরেছি, তার সঙ্গেই আমার হাসর নাসর হবে, তাই না? তিনি জান্নাতে যাবে আর মুরিদ মুত্তাকিদদেররা তারাও কিন্তু তার সঙ্গে উঠবে, তার সঙ্গে জান্নাতে যাবে। আবার অনেকে অনেক রকম ফতোয়াবাজি করে, বলে আবার পীর নাকি জান্নাতে নিয়ে যাবে, এ বলে না, কতকগুলো খোপ বিষ উঠেছে, খোপ বিষ, এহলে হাদিস বলবেন না, ওদেরকে খোপ বিষ বলবেন, এহলে হাদিস তো আমরা, এহলে হাদিস তো আমরা, কারণ প্রত্যেককে এহলে হাদিস হতে হবে। হাদিসকে আমরা মানি, কোরআনকে মানি, আমরা এহলে কোরআন, আমরা এহলে হাদিস, আমরা এহলে বায়াতকে মহব্বত করনে বালা। অতএব শুনে নাও আল্লাহর ওলিরা, যদি এই ভারতবর্ষের জমিনে যদি না আসতো, খোদার কসম করে বলছি, এই এহলে খাব্বিসের দল, আমি এই দরবার থেকে বলে যাই, শোন তোর বাপ দাদা 14 পুরুষ ওরা বেদিন বেঈমান রয়ে যেত, ঈমান কখনো আসতো না। আর তাদের হাত কাদের হাত? ওই দাদা হুজুর পীর কিবলার মতো আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে তারা বেদিন ছিল, বেঈমান ছিল, তারা ঈমান নিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে, জোরে বলুন। আজ তাদের ছেলেরাই ফতোয়াবাজি করে, পীরটির ওই সব কিছু নাই, ক্ষমতা কিছু নাই, বলে মোরা গরু আবার ঘাস খায়, নাউজুবিল্লাহ মিন জালিক। পীরেদের ক্ষমতা কে দেয়? আমার আল্লাহ দেয়, তাই না? জোরে বলবেন না, সুবহানাল্লাহ, পীরেদের ক্ষমতা আল্লাহ দেয়, আল্লাহর ওলিদের ক্ষমতা আমার আল্লাহ পাক দেয়, কারণ
পবিত্র পাক কোরআনকে জিজ্ঞাসা করা যাক। আল্লাহর কোরআন জানিয়ে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। এই ঈমান বলো, এই ঈমানদার বান্দারা শুনে নাও, তোমাদের ঈমানটাকে যদি হেফাজত করতে চাও, তোমাদের ঈমানটাকে যদি মজবুত করতে চাও, তো তাহলে কি করবে? ঈমানদার বান্দাদেরকে আমার আল্লাহ ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কি ভাই অসুবিধা হচ্ছে নাকি? এই অসুবিধা হচ্ছে, অসুবিধা হয় না তো? ইনশাআল্লাহ সামনে সামনে আসুন না, দুটো মহব্বতী মানুষদেরকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাকে কিছু বলাবে। একবারে শেষের দিকে এসেছি, মনটা বড় খারাপ হয়েছে, কিন্তু খারাপ নয়, এটা আল্লাহর হুকুম ছিল। আল্লাহর হুকুম যেটা হবে তার বাইরে আমরা কিছু করতে পারবো? এ জোরে বলেন করতে পারবো? পারবো না। আসুন না, আমি আয়াতের ব্যাখ্যা দিচ্ছি, এটা ওটা বলে সময়টাকে আমি অতিবাহিত করছি না। ঈমানদার যারা, ঈমানওয়ালা যারা, ঈমানদার যাদের যারা নিজেদেরকে সাব্যস্ত করতে চান, খোদার কসম করে বলছি, আজকে হুরপুর দরবারে আপনাদেরকে মেসেজ দিয়ে যাই, হক কথা বলে যাই, সত্য কথা বলে যাই। কারণ এই দরবার হক কথা বলার দরবার, এই দরবার ঈমানি দরবার, এই দরবার ইসলামকে ফেলানোর দরবার। শুধু আমার দাদা হুজুর পীর কিবলা শুধু মুরিদি করেনি, বেদিন বেঈমান থেকে ইসলাম আনয়ন করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। আরে খানকা ছিল আগে খানকা, এই জোরে বলুন মাদ্রাসা হয়েছে কতদিন? জোর 250, জোর 250 বছর মাদ্রাসা হয়েছে, কিন্তু তার আগে ছিল খানকা। খানকাতে খানকাতে খুদ আমার নবী খানকা ছিল, আর সাহাবে সুফা যাকে বলা হয়, আর সাহাবে সুফার মধ্যে সাহাবিরা বসে থাকতেন, আমার রাসূলুল্লাহ যেটা বলতেন সেটা নকল করত। তেমন ভাবে সেই সূত্র অনুযায়ী খানকা হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিলায়েতের জামানা এলো, বিলায়েতের জামানা এলো, ওই বিলায়েতের জামানার সময়তে এক একটা খানকা আমার নবীর সুফার মতো। জোরে বলুন কি গো, বুঝা যাচ্ছে কথা? বুঝতে পাচ্ছেন? ওই খানকাতে বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে ভাইরা আমার। আসহাবে সুফার মধ্যে এসে সাহাবীরা দার্স দিত, আমার নবী যেটা বলতো সেটাকে মুখস্থ করে নিয়ে একেবারে দিলের ডায়েরিতে লিখে নিত। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত হচ্ছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত হচ্ছে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত হচ্ছে, হযরতে তাম সাহাবীরা, হযরতে আবু বকর সিদ্দিক, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলায়ে কায়নাত, মাওলায়ে কায়নাত আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার থেকে বালায়াত, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যদি ইলম পেতে চাও তো আলীর দরবারে যাও, কারণ আলীর দরবারে যদি যেতে চাও তো আলীর আওলাদের দরবারে। এই জোরসে বলো না, এই মহব্বত সে বলো, তো আলীর দরবার আছে, খাজা মঈনুদ্দিন চিশতির দরবার আছে, এই দরবার গৌসে পাকের দরবার আছে, তাই না? নিসবত আছে, তাই না? শুধু নিসবত নয়, আলে রসুল আছে, আওলাদে রসুল আছে। এবারে আপনারা বলবেন পীর সাহেবকেই মানবো, আওলাদে রসুল বলে মানবো না, এ হবে না। আওলাদের রসুল হক রাখে তামাম মুসলমানের ওপর, আওলাদে রসুল হক রাখে। যখনই দাঁড়িয়ে যাবে বলার আগে, আপনি যদি সত্যিকারের মুসলমানের বাচ্চা মুসলমান হন, সৈয়দ খানদান সে যদি আপনার পীর যদি নাও হয়, যদি সে সৈয়দ হয়, আহলে বায়াত হয়, তো আপনার ফর্জ হয়ে যাবে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, তার প্রতি মহব্বত করা, তার প্রতি ভালোবাসা প্রদর্শন করা। কারণ ইসলামের জান তো আহলে বায়াত, তাই না? ইসলামের মান তো আহলে বায়াত। ইসিলিয়ে তো কিসি স্যার নে ক্যা খুব কাহা হ্যায় কে কত্লে হোসেন আসল মে মর গয়ে জিদ হ্যায়, কত্লে হোসেন আসল মে মর গয়ে জিদ হ্যায়, আর ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। জোরে বলো। এ ভাই আমার,
फजर वक्त हो जाए जमात आकार सबाई नमाज पढ़ब तई तो मुआज्जिन डाकछे ফজরের আজান হাকে কি না হাকে এই জোরে বলুন ফজন ফজরের আজান বাসরের আজান হাকে কিসের জন্য এই আমরা বাজার যাবার জন্য না লোটা নিয়ে পায়খানা যাওয়ার জন্য না না ভাই না না ইসিলিয়ে তো কিসি স্যার নে ক্যা খুব কহা হে কে मिलता है क्या नमाज में तो सिजदे में जाके देख ले मिलता है क्या नमाज में तो सिजदे में जाके देख ले और होगा खुदा के सामने तो सर को झुका के देख ले अरे नमाजेर मध्ये मजा एकमात्र नमाजीरा जाने तुई बुझबी की তাইনা নামাজের মধ্যে রুকু আছে নামাজের মধ্যে সিজদা আছে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে নামাজের মধ্যে দরুদ আছে নামাজের মধ্যে কিয়াম আছে নামাজ যার নাই তার কিচ্ছু নাই আমি বলে গেলাম এই দরবার থেকে হাক্কানি ওলামার দরবার থেকে হাক্কানি পীর ও মুর্শিদের দরবার থেকে তিনটা জিনিস আপনাদেরকে মেসেজ দেব আলহামদুলিল্লাহ কামিয়াবি হয়ে যাবেন কারণ আমি বলিনি আমার দাদা হুজুর পীর কিবলা বলাচ্ছে আমাকে বলাচ্ছে আমি তো আপনাদের পছন্দ মতো একটু খুশি মতো হই হুল্লোড় করে দিয়ে চলে যেতে পারতাম কেন আমার মুখ থেকে এগুলো বেরাচ্ছে এও কিন্তু ফায়দা আছে আমার দাদা হুজুর পীর কিবলার জোরে বলুন না তিনটি জিনিস কি ভাই বলে দেব তো এই বলবো আমার দাদা হুজুর পীর কিবলা বলানোর জন্য আমাকে বারবার বারবার ঠুকছে তাই আমি বলছি শুনেন হাদিস পাকে আল্লাহ রাসূল বলছেন তিনটে জিনিস আপনি নিয়ে যান ইনশাআল্লাহ কিছু শুনেন আর চাই নাই শুনেন তিনটি জিনিস কি আফজালুল আফজালুল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আফজাল মানে উত্তম সব থেকে পছন্দনীয় আল্লাহর কাছে যে জিকিরটা সেই জিকির আমাদেরকে দাদা হুজুর পীর কিবলা করায়নি আবে কালমা তো পড়েছিস হাতে হাত দিয়ে কলমা পড়া তালকিন করে কলমা পড়া ইকরারের সঙ্গে কলমা পড়া কলবি আকারে কলমা পড়া কজন পড়েছে এ ভাই আমার রাসূল বলছে কি বলছে আফজালুল জিকরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আফজালুল তিলাওয়াতি তিলাওয়াতি কুরআন আফজালুল ইবাদাতি ইবাদাতি সালাহ জোরে বলুন না বলে বুঝতে পারলাম না এটা তো আরবি আপনি বাংলায় একটু ব্যাখ্যা করে বলে দেন কারণ আমরা সাধারণ ঠিক আছে ইনশাআল্লাহ ব্যাখ্যা করে বলছি আসুন বলছে আফজালুল জিকির মানে আমরা জিকির করি তো এই জোরে বলেন জিকির করি তো আপনাদের অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ মনে হচ্ছে কাঁদছে না কি করছো আল্লাহ পাক জানে কিছু বুঝতে পারা যায় না এই হাত দিয়ে বলুন তো আল্লাহু আকবার এই যার রোগ আছে বিমার আছে দাদা হুজুর পীর কিবলার ওসিলাতে সমস্ত রোগ জ্বালা বালা বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে একটু জোর করে চিল্লে একবারে আল্লাহর নাম আল্লাহু আকবার বলে দুটো হাতকে তুলে দেন ইনশাআল্লাহ আমরা সাক্ষী হয়ে যাব দাদা হুজুর পীর কিবলার এই দরবারে শুধু গোশত খেতে আসি না শুধু বিরিয়ানি খেতে আসি না দোকানে দোকানে ঘুরতে আসি না আল্লাহ হাত তুলে দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আমরা প্রত্যেকেই সাক্ষী হয়ে যাই দুটো হাত যাদের আল্লাহ দিয়েছে দুটো হাতকে তুলে দিয়ে বলুন আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহু আকবার মহব্বতের সঙ্গে বলুন আল্লাহু আকবার এ ভাই আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি আমরা প্রশংসা করি আল্লাহ সন্তুষ্ট হয় না নারাজ হয় এ জোরে বলুন সন্তুষ্ট হয় তো আমার ঘাড়ে লাগছে কারণ আপনাদেরকে ঠিকমতো দেখতে পারিনি তাই একটু উঠে পড়ব নাকি উঠে পড়বো তো এতক্ষণ যখন বসেছি একটু উঠে পড়ি ইনশাআল্লাহ আসেন ভাই আমার দাদা হুজুর আমার দাদা হুজুর রে দরবারে দেখো নূরি ফারিস্তারা যাতায়াত করে
আমার দাতা হুজুরে রো দরবারে আমার দাতা হুজুরে রো দরবারে ফরিশতারা গো ভিড় করে ফরিশতারা গো ভিড় করে যে আসবে ও গো সোলে ফল গুনে মনের যত ব্যথা আছে বরে মনের ব্যথা যাবে মনের ব্যথা যাবে ওই দূরে চলে জোরে বলুন মনের ব্যথা ও গো যাবে দূরে চলে কারণ আমার মাহফিলে দাদা হুজুরের মাহফিলে দাদা হুজুরের ষোলোই ফাল্গুনে ষোলোই ফাল্গুনে আসে হাজার হাজার আসিকে ধন্য হয় তাদের নসিবরে ধন্য হয় তাদের নসিবরে আমার দাদা হুজুর বললেন শোনো শোনো জিকির তোমরা কখনো ছেড়ো না ছেড়ো না উঠতে বসতে চলতে ফিরতে ঘুমোতে উজুতে বা উজুতে উজুতে থাকলে ভালো যদি না উজু থাকে তাও এই কল্প চলবে 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 লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই তিনটি জিনিস সংক্ষিপ্ত আকারে বলে চলে যাব ভাইরে আমার যে কথা বলছিলাম সমস্ত দোকানদানি যখন বন্ধ হয়ে যায় ঘরগুলো বন্ধ হয়ে যায় ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায় মা বোনেরা আর কেউ জেগে থাকে না জেগে থাকে না আমার দাদা হুজুর পীর কিবলা সৈয়দুল পিয়া আমার মোবাইদুল পিয়া ওই সময়ে ওঠে যখন নাকি সবাই ওঠে না উঠে কারা আল্লাহর ওলিরা রাত যত বাড়তে থাকে তত আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে রাত যত বাড়তে থাকে আল্লাহর দয়া বর্ষণ হতে থাকে আমার আল্লাহ পাক বলে ওয়ালা তাহাজ্জাদ বি না ফেলা তাল্লাক ইয়ানি কে ওই তাহাজ্জুদের সময় যখন হয়ে যায় আমার আল্লাহর আসমানটাকে খুলে দেওয়া হয় যখন খুলে দেওয়া হয় ওই সময়ে রহমত তো নিতে সবাই পারে না আল্লাহর ওলি যারা হয় আল্লাহর প্রিয় বান্দা যারা হয় সবাই যখন ঘুমিয়ে পড়ে বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলে বন্ধুর সঙ্গে বন্ধুর একটা মেজাজি কথাবার্তা হয় আমার ভাইরা জিকির 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 ইয়ানি কে আপনি আপনার মুখ থেকে কখনো কোনো কটুক্তি ভাষা বলবে না কারণ এই মুখে তুমি জিকির করো তাই না জিকির করবে কখন কখন প্রত্যেকটা মুহূর্তে জিকির করবে আহা প্রত্যেকটা মুহূর্তে যখন জিকির করবে ও আমার মুরব্বীরা ও আমার প্রিয় প্রিয় জোয়ান যুবকীরা আমার মা ও বোনেরাও তোমাদেরকেও বলি বেশি বেশি করে জিকির আমার হুজুর করতেন হাতে তসবি নিয়ে আমার সৈদুল পিয়া উঠতে বসতে চলতে ফিরতে জিকির করতে থাকতো ভাইরে আমার ওই জিকিরটা যদি চালিয়ে যান আল্লাহর রাসূল তু জাহানের বাদশা বলছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ যারা নাকি ওই কলমা পড়লেই তারা জান্নাতি হয়ে এই কথা এখন এক সাহাবী শুনেছে শোনার পর রাসূলুল্লাহকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কলমা পড়লেই কি জান্নাতি বলে কেন তোমার সন্দেহ হচ্ছে বলছে না 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 ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর
আপনি বললেন কলমা পড়লেই জান্নাতি, এই কথাটা কি আমি সকল মানুষের কাছে বলতে পারবো? বলে কেন তুমি বলতে পারবে না, তুমি বলো। তখন সেই সাহাবি ওই কলমা পড়লেই জান্নাতি, ও শোনো শোনো ভাইরা কে আছো? সেই সাহাবি বলছে কলমা পড়লেই জান্নাতি, কলমা পড়লেই জান্নাতি। তখন রাস্তা দিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা, সেই সাহাবিকে ডেকে বলে এই তুমি কি বলছো, এই তুমি কি বলছো, এই কথা কেন বলছো? বলছে আমার রাসূলুল্লাহ বলেছে। বলছে রাসূলুল্লাহ বললই বা, তোমাকে এরকম করে চিল্লে চিল্লে কে বলতে বলেছে? দিয়েছে 100 পাটের চর। দিয়েছে 100 পাটে চড়। চড় মারার সাথে সাথে গালটাই হাত বুলাতে বুলাতে আমার রাসূলের দরবারে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার উমর ভাই আমাকে চড় মেরেছে। বলে কেন চড় মারলো? আমার রাসূল বলছেন এই কেন তোমাকে উমর ফারুক চড় মেরেছে? আমার দেন নবী দুজাহানিক বাদশা আকাই নামদা তাজাদরি মদিনা তুলহাই মদিনা মুফাক্কার মওজুদা, আমার রাসূল বলছে কেন তোমাকে চড় মারলো? বলে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি এখনো বুঝে উঠতে পারিনি উমর ভাই কেন আমাকে চড় মারলো। আমি যখন আপনি এই হাদিস শরীফটা বলেছেন বলার সাথে সাথে আমি কি করেছি, এই হাদিস শরীফটা প্রচার প্রসার করছি, আর প্রচার প্রসার করছি বলে আমাকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চড় মেরেছে। বলছে তোমাকে এই জন্য চড় মেরে দিল? আচ্ছা ঠিক আছে, উমরে ফারুককে ডাকো। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজির হলেন দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা আম্মা আপনার কদম মোবারকে কুরবান হয়ে যাক, আপনি আমাকে ডেকেছেন। বলে এই উমর তুমি একে মেরেছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একে এই জন্য মেরেছি কারণ এ চিল্লে চিল্লে বলছে যেই কলমা পড়বে সেই কিন্তু জান্নাতি হয়ে যাবে, যেই কলমা পড়বে সেই জান্নাতি হয়ে যাবে, এই জন্য একে চড় মেরেছি। বলে এই জন্য তুমি চড় মেরেছো? আমি তো বলেছি, আমি তো এই কথা বলেছি, তাই তো এই কথাটা নিয়ে প্রচার প্রসার করছে, তো তুমি চড় মারলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, যদি এই কথা বলে বলে যদি চিল্লাই প্রকাশ করে তো তাহলে দুনিয়ার মানুষেরা কেউ আর মসজিদে যাবে না, রোজাও তারা রাখবে না, নামাজও তারা পড়বে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর তারা ওই মাথার মধ্যে ঢুকিয়ে নেবে, কলমাই পড়লে যদি জান্নাতি হওয়া যায় তো তাহলে নামাজ পড়ার দরকার কি? এই কথা বুঝতে পারছেন কথা? নামাজ পড়ার দরকার কি, হজ করার দরকার কি, জাকাত দেওয়ার দরকার কি, দান খায়রাত করার দরকার কি? আমি উমরে ফারুক এতটা ভেবে তাই আমি ওকে চড় মেরেছি। জোরে বলুন আমার রাসূলুল্লাহ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের কাছে জড়িয়ে বলে ও উমর শুনে নাও শুনে নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে এত রাজি হয়েছে, এত খুশি হয়েছে, শুনে নাও আমার আল্লাহ যেটা চায় আমার উমরে ফারুক সেটা চায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? মানে ইমানের কত কমজোর, আমাদের ইমানের কত কমজোর, আর ইমানি জোর যদি থাকে তবে তো সুবহানাল্লাহ উঠবে, তাই না? বলার সুরে ভাঁজে এইসব সুবহানাল্লাহ তো সবাই বলবে, অন্য অনেকেই না বুঝেই বলে ফেলবে, কিন্তু ইমানি হালাতে সুবহানাল্লাহ বলাটা অনেকটাই কষ্টকর। আচ্ছা আসুন তো আলহামদুলিল্লাহ ইমানটাকে মজবুত করে জোরে বলি আল্লাহু আকবার। এ জোর সে বলো, আমরা কামিয়াবি হয়ে যাব। আল্লাহু আকবার বলেছি, ইয়া রাসূলুল্লাহ বলেছি, নবীর শানে দরুদ বলেছি। জোরে বলুন না আমার ভাইরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী দয়ার হাবিব তিনি গায়ে হাত বুলাতে বুলাতে বলছে
আমি রাসূলুল্লাহ, আমি হচ্ছি খাতামুন নবী, আমার পরে আর কোনো নবী হবে না। ও উমরে ফারুক, যদি আমার আল্লাহ পাক নবী করে কাউকে পাঠাতো, আমার পরে যদি নবী করে কাউকে পাঠাতো, ও উমর ফারুক তোমাকে আমার আল্লাহ নবী করে পাঠাতো, জোরে বলুন না সুবহান। কিন্তু নবী, আমার নবীর পর আর কোনো নবী হবে, এই জোরে বলেন, হবে কি হবে না? আসুন, কলমার রাজ মুসা নবী আলাইহি সালাতু সালাম, এই কলমার কথা বলতে বলতে এখন সারা রাত কেটে যাবে, কলমার রাজ সম্পর্কে বলে শেষ করতে পারবে না। ভাইরা আমার একটু বলবো নাকি কলমা সম্পর্কে? বলবো, এই তিনটা মনে রাখবেন ভাই, জোড়া হাত করি, তিনটা থেকে দূরে তো ইসলাম থেকে দূরে, তিনটা থেকে দূরে তো আমার পীর মুর্শিদ থেকে দূরে, তিনটা থেকে দূরে এই দরবার থেকে দূরে, তিনটা থেকে দূরে আপনি আল্লাহর কাছ থেকেও দূরে, আমার নবীর কাছ থেকেও দূরে। সে তিনটা আমি আপনাদের কাছে উপস্থাপন করেছি, আবার উপস্থাপন করব ইনশাআল্লাহ। মাজুরিয়া টিভি এবং এমটিভি আরও অন্যান্য ভাইরা এসেছে ইসলামের প্রচারের স্বার্থে, রাতের পর রাত জাগে ভাইরা আমার ইসলামটাকে পৌঁছে দেবার জন্য। তাই আমার ভাইরা, আপনাদেরকে আমি হাত জোড়ো করে বলি, ভাইরা আমার কিছু নিয়ে যান, কিছু নিয়ে যান। আর কতদিনের হৈহুল্লোড় করে আসেন ভাইরা আমার, যে কথা বলতে বলতে রয়ে গেলেন, কি বলবো না, ছেড়ে দেবো, হ্যাঁ ডিস্টার্ব দি বাবলা কাটা, যদি বাবলা কাটা এসে যায় না, এ ভাইরা আমার এটা বলে দি, কলমা 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 আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি তো, পড়ি তো, এই লা একটু টান দেবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ওই যে আমরা কি করি, টাইম শর্ট আছে মহাশয়, ছেড়ে দিন, অন্য মহাশয় আছে, আলহামদুলিল্লাহ, আর নয় আর নয়। ভাইরা আমার, এই কালমার তালকিন আমাদের হুজুরদের দরবারে ইনশাআল্লাহ দেওয়া হয় তো আমরা এই তালকিন করব কি করব না, বলেন না ইনশাআল্লাহ, এই জোরে বলুন না ইনশাআল্লাহ। কে হুরপুরে দরবারি আরো সতে ওই নূর ঝরে, সবাই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, হুরপুরে দরবারে আরো সতে ওই নূর ঝরে, নূর ঝরে, হুরপুরে দরবারে আরো সতে ওই নূর ঝরে, হুরপুরের দরবারের নাম চমকাই আর সিমুয়া যা, হুরপুরের দরবারের নাম।